তোমারে অনেক ভালোবাসি। একদম পালানোর চেষ্টা করবেন না, আপনি ধরা পড়ে গেছেন। প্রিন্সেস রত্নাকে কিডন্যাপ করার অপরাধে আপনাকে গ্রেফতার করা হলো। বিশ্বাস করেন স্যার, এই কাজ মুসলিম সরকারের। বিশ্বাস করবেন না, ওই আমাকে কিডন্যাপ করছে। এসব তুমি কি করেছ? এরপর কি বলবে? ভিকটিম নিজে আপনার নাম বলেছে। আমি তাই জানতেছি সে কেমন, চরিত্র কেমন, লেখাপড়া, বংশ, সবকিছু আপনি একটু ঠিকঠাক ভাবে বলবেন। বুঝতে পারতেছেন, বিয়ার সাদির ব্যাপার সবকিছু জানো, সেটা বিয়া দিতে হয় না কাকা। সত্যি করে কইতাছি, বিয়া করে হইলো মাজেদ মাস্টারের নেশা। এর আগে দুইটা বিয়া করছে কাকা, একটা বউ রাহে নেই। কি খুন আপনি বলি? ওই লোকটা খুবই খারাপ। বিয়েটা কি হলো? বাড়ি থেকে আইতেছো না সুজা? জি না, ওইখান থেকে পালাইয়া চলে আসছি। পুলিশ রত্নার খোঁজ কামনে পাইলো। এইটা ওস্তাদ আমার মাথায় ঘুরতেছে না। আমি যেখানে রক্তারে রাখছিলাম সেটা কারো জানার কথা না। তোমার লোকজন কেউ বেইমানি করে নাই তো? এরকম তো ওস্তাদ আর কথা না। বাঘের ঘরেই কিন্তু গোগের বাসা থাকে, এইটা আমি জানি ওস্তাদ। কিন্তু আমার এই লোকগুলি আমার লগে কখনো বেইমানি করে নাই, ওরা আমার খুবই বিশ্বস্ত। রে পুলিশ জানলো কেমনে? আমি তো জানি না ওস্তাদ। তুই জানিস কিছু? না ওস্তাদ। তোগে উপরে মুসলিম বর্ষা করলো, আমি একটু বর্ষা করি না। ওরা দুই দুইবার অ্যাটেম নিয়ে চান্দুরে ফালাইতে পারস নাই। এর লেগে ওস্তাদ অগো আমি অনেক বকাঝকা করছি। মনে হইতেছে গ্রামের কেউ দেখছে, দেখা পুলিশকে খবর দিছে। কেউ না কেউ তো অবশ্যই রপ্তার খোঁজ দিছে পুলিশে। আব্বাস চেয়ারম্যান, আমার সন্দেহ করবো করু কইরা? হ্যাঁ, আমার কিচ্ছু করতে পারবো না। তুমি রপ্তারে ম্যানেজ করলা কিভাবে? টপ ফালাইছে প্যার, ইশক, মহব্বত, খলিলের কথা কইছি। আরে যদি তুই আমার কথা মতো পুলিশের স্বীকারোক্তি না দেস, তাইলে পরে তোর খলিল থাকবো না। সেইভাবে তোমার বুদ্ধি তারিফ করতে হয়। তুমি যাত্রার দলের একজন ফাঁসায়া নিজের সেভ করছো। কি করো স্যার, ওই সেরিল লগে রাজা হারামজাদার কেচালা ছিল, এই লেগে আরে টার্গেট করছে। ভালো করছো, কিন্তু আব্বাস চেয়ারম্যানের সন্দেহ কিন্তু তোমার উপরে এখনো আছে। সন্দেহ করে করো? হ্যাঁ, আমার সন্দেহ করে কিছু করা পারবো না। দেখো আসল ঘটনা যেন ফাঁস হয়ে না যায়, ফাঁস হইলে কিন্তু ধরা খাইবা। হইব না ওস্তাদ, হইব না। ওই যে উপরওয়ালা, সে সবসময় আমার দিকে সাহায্যের হাত বাড়াইয়া দেয়। নাহলে দেখলেন না টাইমলি আমার মামু জানবে উপরে উঠে লয়ে গেছে, নাহলে পুলিশ আমার সন্দেহ করতো না। ওস্তাদ জরুর তালুকদারের মাইয়া নাকি
আপনার কাছে আসছিল। একটু আগে যদি আমি খবর পাইতাম, পরে আমি আটকা দিতাম। তুমি চাইলেও আমি আটকাইতাম না। কেন স্যার? এটা আমার নীতিতে নাই। জি অন কি করবা? আপনি যা কইবেন তাই করুন। আব্বাস আমার নিয়ে যৌথভাবে সন্ত্রাস আর চাঁদাবাজি বন্ধ করতে চায়। অন কি? হ্যাঁ আমি রাজি হয়ে গেছি। এখন তুমি তোমার লোকজন রে কও বাজারে চাঁদাবাজি বাড়াইয়া দিতে। পৌঁছাই দিয়া তাদের চলে আসিস, কালকে তোর হাজিরা আছে। জি কালকে মধ্যে চলে আসবো। সাবধানে যায়। তোমার তো কোনো প্ল্যান কাজে লাগলো না, মুসলিম সরকার তো বাইসে গেল। আমার ধারণা মুসলিম সরকার রত্নারে থ্রেড দিয়া রাজার নাম বলাইছে। সেটা তো প্রমাণ করা লাগবে। একটা প্রত্যক্ষদর্শী যদি থাকতো তাহলে তারে কামে লাগানো যেত। কিন্তু সে কি মুসলিম সরকারের ভয়ে মুখ খুলতো? হ্যাঁ এইটা অবশ্য ঠিক কথাই কইছো। মুসলিম সরকার রসুলপুর গ্রামে এমন ত্রাস সৃষ্টি করে রাখছে, তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহসী হয় না। এরকম একটা মানুষ তোমার শত্রু, আমার কি এই কারণে ভয় হয় না? না 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 তুমি ভয় পাইও না, মুসলিম সরকার চট করে আমার হিট করবো না। সে খুব ভালো করে জানে আমারে হিট করলে সে হজম করতে পারবো না। মুসলিম সরকার তুমি লঞ্চ দেখছো, লঞ্চের ঢেউ দেখো না। কবুতর ঘুরিয়া একটু ঘুরতে গেছে মনে হয়, সন্ধ্যা মতো চলে আসবো। কি সুন্দর হাসতাছিস, সব সময় এরকম হাসি থাকবি, হাসি খুশি থাকবি। জীবনে চলার জন্য অনেক দুঃখ কষ্ট আসবো, হাসি মাসি থাইকা ডিস্কো একবার মনে কর যে দুঃখ রে একবার উড়াই দিবি। আমারে কও মাঝে তো দুইটা বিয়ে করছে এর আগে। কি? আমি আমার গ্রামে গেছিলাম এক মুরব্বীর জায়গায়, ওই মুরব্বী কইল বিয়া করে বলো নেশা, দুইটা বিয়ে করছে গ্রামের মানুষ জানে। তাহলে গ্রামের মানুষ জানে না আরো কয়টা বিয়ে করছে আল্লাহ জানে। ওরা যদি আমি এখন না কোপাইছি আমি গিয়া কথা বলছি না, মাথা ঠান্ডা রাখা চাকরা করতে। আচ্ছা তুমি বাইরে চলো। না তুই যা একটু। আরে এটা একটা সমাধান করা লাগবে তো।
যা তো আমার মাথাটা একটু ঠান্ডা করে নেই, বাড়িতে গেলে আমি কি একটা কি করে ফেলে আমার মাথা ঘুরতেছে, তুই যা আমি একটু ঠান্ডা মাথায় একবার বাসা করি। তুই কি রূপ মনের ভেতরটা এত খচখচ করছে কেন? কোন খারাপ কিছু ঘটবে না তো? খাইবা ভাবি, আমার তো পেট ভরে আছে। কি খাইছো যে পেট ভরে আছে? না, দুপুরে আপনি খাবার খেলেন না, সেটাই একটু বেশি হয়ে গেছে। খাও তো এতটুকু একটু ভাত, হ্যাঁ এটাও বেশি হয়ে গেছে। অধিক ভোজন শরীরের জন্য ভালো না ভাবি। তাই অতিরিক্ত ভোজনে কি সমস্যা হয় জানেন? স্থলতা বৃদ্ধি পায় এবং ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। কি কথা ভাবি? আল্লাহ চাই তো তোমরা ডিস করতে বিয়াটা হইব, তাই না? তো বিয়ার পরে কই থাকবা কিছু ঠিক করছো? ও ভাবি, আমি ঠিক করেছি যে ডিস্কোকে নিয়ে আমি আমাদের বাড়ি চলে যাব। কেন এখানে থাকবা না? এটা কি ঠিক হবে ভাবি? লোকে আমাকে ঘর জামাই বলবে, এটা শুনতে আমার আসলে ভালো লাগবে না। তাহলে গুলতি মানে গুলতিরে পরে বা কেমনে? আমি বাড়ি থেকে এসে এসে পড়িয়ে যাব। প্রত্যেক দিন বাড়ি থেকে আইসা পড়াইতে কষ্ট হইব না? তাতে একটু হবেই ভাবি, কিন্তু কি করার আছে বলুন? মানে বিয়ের পর ডিস্কোকে নিয়ে বাড়িতে থাকা আমার জন্য শোভন দেখায় না। আচ্ছা, মানে তুমি যেটা ভালো মনে করো, আমরা চাই না তোমার কোনো ভাবে অসম্মান হোক। তা তোমার ভাই কিন্তু তোমার কাছে আবদার করতে পারে, জানোই তো তার একটা মাত্র বোন, সে চাইবো তার বোন যেন তার কাছেই থাকে। জি, সেটা আমি জানি, সে একমাত্র বোন এবং খুব আদরের বোন। কিন্তু ভাবি, ভাইয়ার এই আবদার আসলে আমার পক্ষে রাখা মনে হচ্ছে না সম্ভব হবে। সেটা তোমার কথাতেই বুঝতে পারছি। ঠিক আছে ভাবি, তাহলে আমি বাইরে থেকে একটু ঘুরে আসি। আইসা যাও, সন্ধ্যার আগে আগে ফিরো, কিন্তু তোমার জন্য চা বানায় রাখবে। ঠিক আছে। ও মাস্টার, ডিস্কোর সাথে নিয়ে যাবা? জি না ভাবি, এই রোদের মধ্যে আসলে ডিস্কোকে আমি সাথে নিতে চাই না। আচ্ছা যাও, তাড়াতাড়ি ফিরো কিন্তু। ঠিক আছে ভাবি। ডিস্কো আর মাস্টার রে খুব সুন্দর বানাইব। ভাইজান উদয়পুরে গিয়া শুনাইছে মাস্টারের আগে আরো দুইটা বিয়া করছে। কি করতেছো? হ্যাঁ বয়সই তাই। হ্যাঁ কপালে টিপ, সুন্দর করে সাজছো। হ্যাঁ কিসে? কিছু না, এমনি সাজুগুজু করলো। তো হঠাৎ সাজুগুজু করলো যে? তুমি না আসলে বেশি ঘর কোনা হয়ে গেছো। ঘরে যার সুখ থাকে সে ঘর কোনাই হয়, তাই নাকি? বুদ্ধি যা ভালো মনে করে সেভাবে কর। হ্যাঁ আচ্ছা রাখি দেবে। কারবারটা দেখছো কি হয়েছে? আরে মাস্টার নাকি দুই বিয়ে করছে। বুদ্ধি তার গ্রামের বাড়ি গিয়ে খোঁজ খবর নিয়ে আইছে। তাহলে এখন কি হইব? কি হইব? বিয়ে হইব না, ডিসকোর লগে বিয়ে হইব না। ভাগ্যিস ঘুটি ভাই খোঁজ খবর নিতে গেছিল। খোঁজ খবর তো নেওয়াই লাগবো, বিয়া শাদীর ব্যাপার, খোঁজ খবর না নিয়ে কি বিয়া শাদী দেওয়া যায়?
ডিস্কোর আসলে মাস্টারের লগে বিয়াই নাই, এইটা নিয়ে কম ঝামেলা হইলো। অসুবিধা নাই, ডিস্কোর দেখতে শুনতে ভালোই আছে, ওরে ভালো জায়গায় বিয়া দাও দেখবো। আরে আরে চেহারা ভালো হইলে কি ভালো বিয়া হয় নাকি, ছাত্রীও ভালো হওয়া লাগে। ধরো একটা ভালো ছেলে আইলো ওরে দেখার জন্য, আয়সা কইলো গাধা ছাত্রী, বিয়া হইলো না, আর ওর পেট থেকে যেগুলো বেরোবো না এগুলোও গাধা। দেখা যাক কি হয়। আচ্ছা এখন কি তোমার কিছু খাইতে দিন না? আমি এখন তোমারে দেখুন, আমার লেগে সাচ্ছ না তুমি, সব সময় এরকম সাইজে গুজে থাকবা, দেখবা মনটা ভালো লাগবে। আরে ঘরের মধ্যে এরকম সবসময় সাইজে গুজে থাকা যায় না, অসুবিধা কি? আরে অসুবিধা আছে না, ঘরের মধ্যে এরকম সারাক্ষণ সাইজে গুজে থাকলে মানুষজন খারাপ করবে না। ও আচ্ছা ঠিক আছে, যখন তোমার মন চাইব তখন তুমি সাজবা, ঠিক আছে? তোমার এক কাপ চা দিই। চা দিবা? আজকে কিন্তু চিনি দিয়ে চা দিব। চিনি দিয়ে চা দিবা? না 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 চিনি দিও না। চিনি দিয়ে দিব? আরে না পারো না, চিনি দিয়া বলে চা দিব। মাস্টার এটা কি কাম করলো? হ্যাঁ বিয়া করে নাই ভাইজান কি মাজেদ ভাইয়ের বাড়িতে গেছিলেন? আরে না, মাস্টারে ঠিক করার সময় তো ভাইজান সবকিছু দেখাইছিল বাড়িঘর, আজকে আর বাড়ি ঘরে যায়নি, আজকে আশেপাশের মানুষজনের কাছ থেকে খোঁজ খবর নিছে, ওইখানে শুনে যে মাস্টারের বিয়া করার নাকি বাতিক আছে। এর আগেও দুইটা বিয়া করছিল, কোনো বই বেশি দিন টিকে নাই। আমিও খুব অবাক হয়েছি শুনা, আবার হইও নাই, কারণ মাস্টার হলাম মিনকা, আর এই মিনকার লোকগুলা একটু শয়তান বেশি হয়। ভাগ্যিস তোর ঘড়ি করে ডিসকোর বিয়াটা দেওয়া হয় নাই, বিয়া হয়ে গেল তো ডিস্কোর কপাল পড়তো। ডিস্কো কি জানছে কথা? না পরে এখনো জানানো হয়নি, ওই যাই না গেলে খুব কষ্ট পাইব। কিন্তু জানাই যে তো হইবই। হ ভাই জানাকে মাস্টারের লগে কথা কোক, তারপরে ডিস্কোরে জানামো। নাজির ভাই কই গেছেন? বাইরে গেছে কি নাকি বই লিখতেছে সেটার কাছে গেছে। আগে সন্দেহ ছিল ওরে কোন টাকা পয়সা দিই না, তারপরে ভালোভাবে চলে, ভালো জামা কাপড় পরে, কেমনে এত টাকা কইতে আহে? বুঝতে পারে ওর বাড়ি থেকে টাকা পাঠায়, বাড়িতে টাকা পাঠাইলে আরেক বাসায় লজিং মাস্টার থাকে। তাও তো ঠিক, নিশ্চয়ই কোনো ঘটনা আছে, আর ওর একটা গোমর তো ফাঁস হয়েই গেছে, হয়তো স্বাভাবিকভাবে কথা কইতে পারে, ওই আমগো সামনে মিনমিন করে কথা কয়। আরো নিশ্চয়ই গোপন ব্যাপার আছে, এটা আমার বাইর করতে হইব। আর বাইর করা কি করবা, এই ঘটনা জানার পর মাজেদ ভাই কে আর এই বাড়ি থাকবো, এন্দ্র চলে যাবো না? ওরে এমনি যাইতে দিমু, ওর আড্ডি কুড্ডি আগে ভাঙমু, তারপরে এই বাড়ির থেকে ভাগামু। মিরাই খবর পাইলে তো করে খুশি হয়ে যাবো। তো খুশি তো হইবই, আমি এই জন্য বলছিলাম খোঁজ খবর নেওয়া দরকার, খোঁজ খবর নেওয়া দরকার, খোঁজ খবর নিলাম দেখতে কিন্তু সত্যি কথাটা বাড়ে গেল না। আরে আমি এমনি এমনি ছেড়ে দিব মনে করতো, জীবনেও না, তুমি কিছু কও আর না কও ওর আড্ডি উড্ডি আমি ভাঙবো। শোনো ভাইজান,
আমার ধারণা আরো অনেক গোপন বিষয় আছে যেটা মাস্টার আমার কাছে গোপন রাখছে। হ্যাঁ পারে পারে গোপন করতে পারে, প্রত্যেকটা মানুষের গোপন কিছু থাকে, এটা সবাই কইতে পারে না বা কইতে চায় না। সবচেয়ে বড় কথা হলো আমরা তো কোনোদিন ডিসকাস করতে মাস্টার।